প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে একটা কার্তেশীয় সমতলে যখন আমার তিনটা বিন্দু দেওয়া থাকবে, সেই তিনটা বিন্দুর সাহায্যে একটা ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমি সেটা দেখাবো। আগে আমরা ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করি আমি সেটা দেখাই। দেখো, আমি এখানে একটা সমতলের মধ্যে আমি তিনটা বিন্দু নিয়ে নিলাম। আমি ধরো এখানে এ বিন্দু নিলাম, এখানে বি বিন্দু, এখানে আমি এদিকে একটা বিন্দু সি নিয়ে নিলাম। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স টু ওয়াই টু, সি বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এই বিন্দু তিনটে দ্বারা যে ত্রিভুজটা গঠন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি তাহলে আগে ত্রিভুজটা এভাবে তৈরি করি নিই। আমি এ বি সি এসি যোগ করলাম, তাহলে এবিসি একটা ত্রিভুজ তৈরি হলো। এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে হবে, তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা কীভাবে প্রতিষ্ঠা করি তোমরা দেখো। আমি আগে বি থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানলাম বিএল, এ থেকে এক্স অক্ষের উপরে আরেকটা লম্ব টানলাম এ এম, সি থেকে আমি আবার এক্স অক্ষের উপরে আরেকটা লম্ব টানলাম সি এন। তাহলে এখানে দেখো এ সি এন এম, এখানে এটা একটা ট্রাপিজিয়াম, আবার এ এম এল বি এটা একটা ট্রাপিজিয়াম, আবার বি সি এন এল এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলা হচ্ছে? একটা চতুর্ভুজের যখন দুইটা বাহু সমান্তরাল হবে আর বাকি দুইটা যখন সমান্তরাল হবে না তখন তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করে আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো, ধরো এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা চতুর্ভুজ, তার ট্রাপিজিয়াম কেন হচ্ছে, তার এ বাহু ওই বাহু সমান্তরাল আর এটা এটা সমান্তরাল না, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। ধরি এবিসি একটা, এবিসিডি একটা ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফলটা হবে এভাবে হাফ ইনটু তার সমান্তরাল যে দুইটা বাহু আছে দুইটার যোগফল, অর্থাৎ বিসি যোগ এডি, তারপর হলো তার এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা হলো সিডি, তাহলে এটা হলো সিডি। এটা হলো একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হয় সমান্তরাল যে দুইটা বাহু থাকে দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল ইনটু তার দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে তুমি দেখো, আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা যখন নির্ণয় করব তখন আমি কি করছি দেখো, ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল সমান, আমি প্রথম দেখি এ সি এন এম এর একটা ট্রাপিজিয়াম আছে, এটা একটা ট্রাপিজিয়াম আছে, সেই ট্রাপিজিয়ামের আমি ক্ষেত্রফলটা লিখব। ধরো এই ট্রাপিজিয়ামটা আমি ট্রাপিজিয়ামের চিহ্ন এভাবে দেখাই, ট্রাপিজিয়াম এ সি এন এম যোগ আরেকটা ট্রাপিজিয়াম, এখানে দেখো আরেকটা ট্রাপিজিয়াম আছে, এটা এটা একটা ট্রাপিজিয়াম এ এম এল বি, অথবা এ এখানে ট্রাপিজিয়ামটা আমি একে দেখাই, এটা ধরো এটা এভাবে আছে ট্রাপিজিয়ামটা, ট্রাপিজিয়াম এটা হলো এ বি এ বি এল এম, এই একটা ট্রাপিজিয়াম। তাহলে পুরো ট্রাপিজিয়ামটা যখন আমি লিখলাম, তাহলে এই ট্রাপিজিয়াম করার পর আমরা দেখলাম এ বি এল এন সি, অর্থাৎ পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফলটা আমার এখানে চলে আসলো। এটা থেকে যদি আমি বিয়োগ করে দেই, বিয়োগ করে যদি আমি এই ট্রাপিজিয়ামটা করি বি সি এন এল ট্রাপিজিয়াম, ধরো আমি এই ট্রাপিজিয়ামটা যেটা এখানে দেখা যাচ্ছে বি সি এন এল, এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করে দিলাম, অর্থাৎ তুমি চিন্তা করো আমার যেটা আমি টোটাল করলাম তার থেকে আমি এই জায়গাটা বিয়োগ করে দিলাম, এটা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম। বিয়োগ যখন আমি করে দিলাম এখান, তাহলে আমার অরিজিনাল ক্ষেত্রফল বের হলো কোনটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের হলো। খেয়াল করো তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো। তাহলে দেখো একটা ট্রাপিজিয়াম আর একটা ট্রাপিজিয়াম মাইনাস যখন এটা করে দিলাম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের হলো। তাহলে এ বি এ সি এন এম, এখন আমি যখন এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করব, আমি একটু আগে বলেছিলাম, তাহলে এখানে
AM এ দূরত্বটা যেহেতু বিন্দু স্থানাঙ্ক হলো x1 y1 তাহলে এখানে এই দূরত্বটা হবে এদিকে দূরত্বটা এখন কত হচ্ছে তুমি খেয়াল করো এখানে a থেকে m পর্যন্ত দূরত্বটা যেহেতু x1 y1 এটা হলো y1 আবার cn এ দূরত্বটা হলো y3 যেহেতু x3 এটা তার স্থানাঙ্ক তার মধ্যবর্তী এই দূরত্বটা কতটুকু আসছে এখানে খেয়াল করো মূলবিন্দু থেকে এখান পর্যন্ত দূরত্ব হলো x3 আর এখানে a x1 এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হলো x1 তাহলে মিডলে যে দূরত্বটা আছে এটা হলো x3 - x1 x3 - x1 এই দূরত্বটা তাহলে আমরা এই ত্রিভুজ এই যে ট্রাপিজিয়ামটা আছে তার ক্ষেত্রফল হবে হাফ এখানে সমান্তরাল বাহু দুইটার যোগফল y1 + y3 ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব x3 minus x1 plus তারপর যখন এই পাশ আমি দেখব এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এখানে y1 এটা হলো y2 তার মধ্যবর্তী দূরত্ব এখান পর্যন্ত হলো x1 আর এখানে হলো x2 অর্থাৎ এখানে x1 minus x2 অর্থাৎ এখানে আসবে half y1 plus y2 into x2 x1 minus x2 minus half যখন এই ট্র্যাপিজিয়ামটা আমি করব তাহলে এখানে দেখো সমান্তরাল y3 + y2 অর্থাৎ y3 + y2 তারপর আমাদের এখানে তার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটা আর এটা দূরত্ব টোটাল তার এখানে হলো x3 পর্যন্ত আর এখান পর্যন্ত হলো x2 তাহলে এই দূরত্বটা হলো x3 - x2 আমরা ইনটু করলাম x3 - x2 তাহলে আমরা স্থানাঙ্ক দিয়ে যখন এটা লিখলাম তাহলে এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফলটা এটাকে যদি আমরা গুণ করি তারপর যে মানটা আসে সেই মানটা আমি তোমাদেরকে সহজভাবে বোঝার জন্য বুঝি তোমরা এগুলো গুণ করো গুণ করার পর কাটাকাটি চলে যাবে কিছু ভ্যানিশ হবে তারপর থাকবে ধরো এইভাবে মনে রাখার জন্য xy + xy + xy - yx - yx - yx এভাবে রাখো তারপর এখানে লেখো 1 2 2 3 3 1 1 2 2 3 3 1 অর্থাৎ তুমি এইভাবে সবগুলো গুণ করে দেখবে যে এই অবস্থা আসবে এটা কি আমরা পরবর্তীতে একটা গসস ফর্মুলা অনুসারে আমরা এইভাবে লিখতে পারি x1 x2 x3 আবার লিখলাম x1 আবার এখানে লিখতে পারি y1 y2 y3 y1 এটাকে আমরা এইভাবে গুণ করি প্রথম দেখো x1 x2 x1 x2 x2 x3 x2 x3 x3 y1 x3 y1 তারপর মাইনাস দিয়ে y1 x2 তারপর এই গুণটা এভাবে এটাকে গসস ফর্মুলা বলা হয় y1 x2 y2 x3 y3 x1 এভাবে করা হয় অথবা নির্ণায়ক সিস্টেমে আমরা এভাবে লিখতে পারি x1 x1 y1 x2 y2 x3 y3 1 1 1 আমরা নির্ণায়ক সিস্টেমে লিখতে পারি অথবা গসস ফর্মুলাতে লিখতে পারি যেভাবে লিখি এটাই হলো আমাদের দুইটা তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করি এখন ধরো আমাদের এই সূত্রের উপর ভিত্তি করে আমার তিনটা বিন্দু দেওয়া আছে ধরো আমার তিনটা বিন্দু আছে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 5 বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4 1 সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2 1 এখন বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আমি ত্রিভুজ এবিসি সমান লিখলাম আমি নির্ণায়ক সূত্রটাই ফলো করি হাফ ইনটু মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফোর ওয়ান টু ওয়ান 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 এখন নির্ণায়কের আমি বিস্তৃতি করব হাফ ইনটু মাইনাস ওয়ান ইনটু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইনটু মাইনাস ফোর মাইনাস টু প্লাস ওয়ান ইনটু মাইনাস ফোর মাইনাস টু তাহলে এটা যখন বিস্তৃতি আমি করতেছি তখন এখানে আসলো জিরো মাইনাস প্লাস থার্টি মাইনাস সিক্স দেয়ার ফোর হাফ ইনটু টোয়েন্টি ফোর টুয়েলভ বর্গ একক আসলো তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি নির্ণায়কের মানটা যখন নেগেটিভ আসলে আমরা বর্গ ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু পজিটিভ আসবে তাহলে আমরা এটা নেগেটিভ আসলে সেটাকে পজিটিভ করে আমরা বর্গ একক আকারে লিখবো
এভাবে ত্রিভুজের যে কোনো যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। আবার যদি কখনো কোনো কোশ্চেন তোমাকে বলা হয় ত্রিভুজের যে তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু কি সমরেখ কিনা, সমরেখ হলে তারা কখনো ত্রিভুজ গঠন হবে না, তখন তুমি যে তার যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকে এগুলো সমান জিরো দিয়ে দিবা। তারপর তার উপর ভিত্তি করে তোমার যদি স্থানাঙ্কগুলো দেওয়া থাকলে যদি জিরো আসে তুমি বলবে বিন্দুগুলো সমরেখ, অথবা সমরেখ প্রমাণ করার জন্যই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জিরো আসলে আমরা সেটা সমরেখ দেব, অথবা অন্য আদার্স ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলেই তুমি করতে পারবা। সূত্রটা কিভাবে এস্টাবলিশ করা হলো তোমরা সেটা দেখলা, এবং সূত্রটা কি আছে সেটা তোমরা মনে রাখবা। আমি যেভাবে তোমাদেরকে আবারও দেখাই দিই, আমি বলছিলাম এখানে তুমি হাফ দিয়ে এখানে প্রথম এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স এভাবে লেখো, তারপর ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান এভাবে লিখলাম, তারপর সেটাকে আবার হাফ দিয়ে এখানে এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান এভাবে লিখেও করতে পারো, অথবা নির্ণয় সিস্টেমে করতে পারো, বিভিন্নভাবে আমরা করতে পারি। তো আমরা ত্রিভুজের সূত্রগুলো আজকে দেখলাম, ত্রিভুজের এখানে ক্ষেত্রফল নির্ণয় কীভাবে করতে হয় কীভাবে এস্টাবলিশ করতে হয়। তো আজকে এতটুকুই, ধন্যবাদ, সবাই ভালো থাকো।